গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আজকে আমি আপনাদের কচি কুমড়ো রেসিপি দেখাবো কুমড়ো আমরা নানারকমভাবে খেয়ে থাকি কচি কুমড়োর তরকারিও কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে এটি রান্না করাও অত্যন্ত সহজ চলুন আমি কিভাবে রান্না করছি সেটি দেখার জন্য আমি একটা কচি কুমড়ো নিয়েছি এটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব ছোট ছোট করে পিস করে এর মধ্যে কিন্তু অনেক আঠা থাকে আঠাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এরকম সাইজ করে কেটেছি খুব ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি আলু দেব আলুগুলো একই রকম সাইজ করে কেটে ধুয়ে রেখেছি আমি কয়েকটি বড়ি নিয়েছি একটা টমেটো নিয়েছি এরপরে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব কড়াইটা প্রথমে গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিলাম এর মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেব আমি কিন্তু কাঁচা তেলের মধ্যেই বড়িটাকে দিয়েছি তাহলে কি হয় তেলটা খুব একটা টেনে যায় না বড়িগুলো খুব ভালো করে ভাজা যায় আর তেলটা বেশি গরম হয়ে গেলে বড়ির মধ্যে তেলগুলো সব চলে যায় আর পুড়ে যায় বড়িগুলো বড়িগুলোকে ভেজে নিয়েছি এখন তুলে রেখে দিচ্ছি আরও একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে এরপরে আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো পেস্টটা কিন্তু তেল ছাড়িয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকেও এর সাথে বেশ খানিক্ষণ ভেজে নেব মশলাটার সাথে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব এর মধ্যে এখন আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকেও একসাথে মিশিয়ে নিয়ে আরেকটু সময় ভেজে নিতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিলাম এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আগে লবণটা দিয়ে মিশিয়ে নিলে সবজি থেকে হালকা জল বের হয় আর নরম হয়ে যায় সবজিটা তাড়াতাড়ি রান্না করা যায় ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ করে দিচ্ছি আমি জিরা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে আবার সবজির সাথে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি লো ফ্লেমে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিচে না লেগে যায় সেজন্য ওপর নিচ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তাই একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এক বাটি জল দিয়ে দিলাম এতটা জল দিতে হবে যেন সবজিগুলো জলের মধ্যে ঢুকে যায় আর সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমই জল দিতে হবে বুঝে খুব বেশি গ্রেভি কিন্তু আমি রাখব না মাখা মাখা হবে তাই খুব বেশি জল দেইনি সবজিটা যাতে ডুবে থাকে ততটাই জল আমি দিয়েছি এরপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এগুলোকেও গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব গ্রেভিটা অনেকটা কমে গেছে সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু উল্টে পাল্টে নারা করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ওপর নিচ করে এরপরে কেটে রাখা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে আর একটু সময় রেখে দেব দু মিনিট রান্না করে আমি ঢাকাটা তুলে নেব গ্রেভিটা কিন্তু একদমই কমে গেছে রান্নাটাও কিন্তু হয়ে গেছে আবার একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব সহজ রান্না খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন নমস্কার